Assalamualaikum everyone. আপনার ফেসবুক আইডির ফলোয়িং লিস্ট আপনি জিরো কিভাবে করবেন? বড় বড় যে সমস্ত সেলিব্রিটি রয়েছেন তাদের ফলোয়িং লিস্ট কিন্তু জিরো থাকে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মানে আপনি কয়েকজন তো ফলো করে আসছেন, এটা কিন্তু কেউ দেখতে পাবে না, আপনি ছাড়া কেউ কিন্তু দেখতে পাবে না। দেখুন আমি কিন্তু 535 জনকে ফলো করে আসছি। দেখুন আমি যদি এখান থেকে টিরোট আইকনে যাই, এখানে যাওয়ার পর এখান থেকে যদি ভিউয়ার্স অপশনে যাই, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা জিরো রয়েছে। এর মানে হচ্ছে কি, আমি কয়েকজনকে ফলো করে রাখছি এটা কিন্তু কেউ দেখতে পাবে না। তো আপনার ফেসবুক আইডিতে আপনি যে কয়েকজনকে ফলো করে রাখছেন এটা আপনি জিরো কিভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। মনে করেন আপনার আইডিটা একেবারে সেলিব্রিটিদের আইডির মতো হয়ে যাবে। তো কিভাবে আপনার ফলোয়িং লিস্টটাকে আপনি জিরো করবেন, চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, ফেসবুক আইডির ফলোয়িং লিস্ট জিরো করার জন্য আমরা এখান থেকে আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে আমরা এখান থেকে একটা ওপেন করে নিচ্ছি। আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন, আর এটা কিন্তু আপনি ফেসবুক লাইট দিয়েও করতে পারবেন। যদি আপনি মানে কাজটা শিখে রাখেন তাহলে আপনার ফেসবুক লাইট দিয়েও কিন্তু আপনি মানে আপনার ফলোয়িং লিস্টটাকে আপনি জিরো করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 537 জনকে ফলো করে আসছি। আমি যদি এখান থেকে তিরোট আইকনে যাই, তারপর এখান থেকে যদি ভিউ অ্যাস ই অপশনে যাই, এখানে আসার পর দেখুন মানে অন্য কেউ যদি আমার ফোলোয়ারটাকে ভিজিট করে এক্ষেত্রে দেখতে পারবে না যে আমি কয়েকজনকে ফলো করে আসছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো ফলোয়িং শো করতেছে। ওকে, তো আপনার ফলোয়িং লিস্ট আপনি জাস্ট জিরো করে নেবেন। এইভাবে আমি এখান থেকে তিরোট মেনুতে যাবো। আপনি এখান থেকে তিরোট মেনুতে চলে আসুন। এখানে আসার পর এই যেখানে কিন্তু সেটিংস আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবেন, তারপর দেখুন এই যেখানে কিন্তু রয়েছে ফরওয়ার্ডস অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সেখানে আসার পর যে এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তারপর দেখুন এই যে তিন নম্বরে কিন্তু একটা অপশন রয়েছে, হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড দ্য লিস্ট ইউ ফলো নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু আমারটা অনলিমিট করা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। একটু কষ্ট করে লেখাটা ভালো করে দেখুন, তারপর মিলিয়ে নেবেন আপনার অ্যাকাউন্টের সাথে। তারপর এখান থেকে অনলিমি অপশন একটা ক্লিক করে দেবেন। আপনার এখানে পাবলিক থাকতে পারে বা এখানে ফ্রেন্ডস অপশনটা থাকতে পারে। যদি ফ্রেন্ডস অপশনটা সিলেক্ট করা থাকে এক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব কিন্তু দেখতে পাবে যে আপনি কাকে কাকে ফলো করে রাখছেন। আর যদি এখানে পাবলিক অপশনটা সিলেক্ট করা থাকে এক্ষেত্রে মনে করেন আপনি যে কয়েকজনকে ফলো করে রাখছেন সবাই কিন্তু দেখতে পাবে। যে আপনার ফ্রেন্ড লিস্টটা নাই সেও কিন্তু দেখতে পাবে যে আপনি কয়েকজনকে ফলো করে রাখছেন। তো আপনাকে আজ এখান থেকে যে অনলিমি যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে, মানে আপনার যে ফলোয়িং লিস্টটা রয়েছে এটা কিন্তু জিরো হয়ে যাবে। দেখুন আমারটা কিন্তু এখানে অনলিমি করা রয়েছে। অবশ্যই আপনি এখান থেকে এই সেটিংসটাকে অনলিমি করে দেবেন। অনলিমি করে দেওয়ার পর আপনার ফোন আপনি চলাবেন, এখানে আসার পর এখান থেকে তিরো ডাইকোনে যাবেন, তারপর এখান থেকে ভিউ আর সি অপশনে যাবেন। এখানে আসার পর দেখবেন আপনার ফলোয়িং লিস্টটা কিন্তু জিরো হয়ে গেছে। বা আপনার যদি কোনো ফেক আইডি থাকে তাহলে আপনার ফেক আইডিতে আপনি আপনার আইডিটাকে চেক করবেন, দেখবেন আপনার ফলোয়িং লিস্টটা কিন্তু জিরো হয়ে গেছে একেবারে সেলিব্রিটিদের মতো। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার ফলোয়িং লিস্টটাকে জিরো করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করবেন। ভিডিওটা আপনার টাইম ম্যানেজ শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিও দেন। আল্লাহ হাফেজ।